নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত এবার থেকে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় আমাদের চ্যানেলে তোমরা মক টেস্ট ক্লাস পেয়ে যাবে এবং এই টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন দাক্ষিণাত্যের রানী নামে কোন স্থান পরিচিত দাক্ষিণাত্যের রানী নামে কোন স্থান পরিচিত তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক উত্তর করার চেষ্টা করবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত হচ্ছে পুনে অপশানে একদম কারেক্ট অ্যান্সার সাথে দেখে নাও দুর্গাপুর হচ্ছে ভারতের রুর নামে পরিচিত তারপর দেখো জয়পুর জয়পুরকে বলা হয় গোলাপি শহর বা গোলাপি শহর নামে এই জয়পুর পরিচিত তারপর দেখো পাঞ্জাব পাঞ্জাবকে বলা হয় কি পঞ্চনদের দেশ অবশ্যই তোমরা নোট করবে দেখে নাও পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা আইএএস অফিসার এর নাম কী ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার এর নাম কী তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে যারা অপশান বি একদম সঠিক উত্তর আন্না জর্জ মালহোত্রা ভারতের প্রথম আইএএস অফিসার সাথে দেখে নাও দুব্বা ব্যানার্জি ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা বিমানচালক নাম কি দুব্বা ব্যানার্জি তারপর দেখো রয়েছে আরতি প্রধান ইনি হচ্ছেন ভারতের প্রথম জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু মানে মহিলা সাঁতারু তারপর দেখো রয়েছে কি নার্গিস দত্ত ইনি হচ্ছেন প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক নাম কি নার্গিস দত্ত দেখে নাও পরবর্তী প্রশ্ন পদাতিক কবি নামে কে পরিচিত পদাতিক কবি এই নামে কে পরিচিত তো বন্ধুরা যারা অপশান সি ভাবছ একদম সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় ইনি হচ্ছেন পদাতিক কবি নামে পরিচিত সাথে দেখে নাও সত্যেন্দ্রনাথ দত্ত ইনি হচ্ছেন ছন্দের জাদুকর এই নামে পরিচিত তারপর দেখো রয়েছে গোবিন্দ দাস ইনি হচ্ছেন স্বভাব কবি এই নামে কিন্তু পরিচিত দেখে নাও পরবর্তী প্রশ্ন কোন নৃত্যের মুখ্য বিষয়বস্তু হচ্ছে রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী নিচের দেওয়া চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ এর ভেতর কোন নৃত্যের মুখ্য বিষয়বস্তু হচ্ছে কি রামায়ণ এবং মহাভারতের ঘটনাবলী তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার যারা অপশান বি বলছো একদম হান্ড্রেড পারসেন্ট তাদের অ্যান্সার সঠিক কুচিপুরি এই নৃত্যের মুখ্য বিষয়বস্তু হচ্ছে রামায়ণ এবং মহাভারতের ঘটনাবলী দেখে নাও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন ব্যক্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুভা মুদগল এই ব্যক্তি হচ্ছে হিন্দুস্তান শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিচের কোনটি প্রসম অক্সাইড তো তোমরা ঝটপট অ্যান্সার করার চেষ্টা করো যে নিচের কোনটি একটি প্রসম অক্সাইড তো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার জিঙ্ক অক্সাইড হচ্ছে একটি প্রসম অপসা অক্সাইড অপশান এ এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় এটা প্রিভিয়াসের মক্টে সিরিজে আমাদের করানো হয়ে গেছে তো যারা অপশান বি বলছো একদম সঠিক উত্তর নিউ দিল্লি এই শহরে কিন্তু প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তোমরা কমেন্ট করে জানাবে কত সালে এই এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি শহরে অবশ্যই তোমরা তারিখটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে দেখে নাও পরবর্তী প্রশ্ন বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্য থেকে লঘুকৃত হয় বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্য থেকে লঘুকৃত হয় সঠিক অ্যান্সার হবে বেনজিন অপশানেই হয়ে যাচ্ছে একদম কারেক্ট উত্তর দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন ঝরা পালক এই কবিতার সংকলনটি কার রচিত ঝরা পালক এই কবিতার সংকলনটি কার রচিত তো তোমরা অ্যান্সার করো তো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার জীবনানন্দ দাস হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয় এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় কমন আসে কিন্তু যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয় তো সঠিক অ্যান্সার হবে তাদেরকে বলা হয় আইসো বার অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিসি রায় এই পুরস্কারটি দেওয়া হয় এই বিসি রায় কোন ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে তো সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এক্ষেত্রে অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তা মাপার একক কোনটি এই যে চারটে অপশান দিয়ে রয়েছে এর ভেতর কোনটি হচ্ছে তেজস্ক্রিয়তা মাপার একক তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিউরি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশানে একদম কারেক্ট উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের অধ্যায়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো তোমাদের সুকান্ততা যখন এই ভারতীয় সংবিধানের ওপর তিনটি ক্লাস করে দিয়েছিল তখন কিন্তু এই প্রশ্নটা ছিল তো যারা সেই ক্লাসগুলি দেখেছ আশা করি অ্যান্সার দিতে পারবে সঠিক অ্যান্সার হবে কি আমেরিকা অপশান বি কারেক্ট অ্যান্সার এই যে মৌলিক অধিকারের যে ধারণাটি এটি ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল আমেরিকার সংবিধানের ধারণা থেকে এক্ষেত্রে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোন দুটিকে নোবেল গ্যাস বলা হয় নিচের কোন দুটিকে নোবেল গ্যাস বলা হয় তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে যারা অপশান সি হয়ে যাচ্ছে আর্গন এবং নিয়ন এই দুটিকে কিন্তু নোবেল গ্যাস বলা হয়ে থাকে দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো তো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে শ্রীমতী রমা দেবী অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায় যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন কোন জিনিসটির রোধ হ্রাস পায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিলিকন অপশান এ এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন বড় ইমাম এটি কোথায় অবস্থিত বড় ইমাম এটি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি লখনউতে অবস্থিত অপশন ডি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির উষ্ণতার ওপর নির্ভর করে না যে চারটে অপশান দেওয়া রয়েছে সেই চারটে অপশানটি কোনটি উষ্ণতার ওপর নির্ভর করে না তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোনালিটি অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন তো সঠিক অ্যান্সার হবে পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে আসেন না সঠিক উত্তর হবে মরক্কো এই দেশ থেকে ভারতে আসেন অপশান এ একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জেনারেল শঙ্কর রায়চৌধুরী ইনি প্রথম বাঙালি যিনি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন লাল কুর্তা বাহিনী কোথায় গঠিত হয় লাল কুর্তা বাহিনী কোথায় গঠিত হয় তো সঠিক অ্যান্সার হবে এটি উত্তর পশ্চিম সীমান্তে গঠিত হয়েছিল অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন হোয়াইট ভিট্রিয়াল হলো কোনটি নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি হচ্ছে হোয়াইট ভিট্রিওল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ জেড এন এস ও ফোর এবং সেভেন এইচ টু ও এটি হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত দ্বারকেশ্বর এবং শিলাবতী এই নদীর যুগ্ম প্রবাহকে কি নামে ডাকা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার হবে রূপনারায়ণ এই নামে ডাকা হয় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে না পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক আদালত এটি কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালত এটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে হেগ এই শহরে অবস্থিত অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন চন্দ্রযান টু এর রোভারটির নাম কি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে চন্দ্রযান টু এর রোভারটির নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রজ্ঞান অপশান বি হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গ যে গোটা টোটাল এলাকা এর কত পার্সেন্ট পার্বত্য অঞ্চল তো যারা অপশান এ ভাবছ একদম কারেক্ট অ্যান্সার এক শতাংশ হচ্ছে পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে অপশানে একদম সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন লোহার সব চাইতে খাঁটি রূপ কোনটি নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি হচ্ছে লোহার সব চাইতে খাঁটি রূপ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রট আয়রন অপশান এ হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার দেখে পরবর্তী প্রশ্ন কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকার হয়ে থাকে নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত বলটি ডিম্বাকার আকৃতির হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে রাগবি এই খেলায় ব্যবহৃত বলটি ডিম্বাকার আকৃতির হয়ে থাকে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দু সালে নিচের কোন ফুটবল তারকা পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নিচের কোন ফুটবল তারকা এই দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন সঠিক অ্যান্সার হবে সুনীল ছেত্রী অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মকটে সিরিজের একদম লাস্ট প্রশ্ন কোন বিষাক্ত রাসায়নিক মৌল মিনামাটা এই রোগটির জন্য দায়ী বা মিনামাটা এই রোগটি কোন রাসায়নিক মৌলের সংস্পর্শে আসলে হয়ে থাকে সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে পারদ অপশানেই হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে প্রেস করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন একাডেমি প্লাস সত্যি তো আমরা আন একডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লুবি এসআই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন একাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাইটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছো তোমরা এরপরে হচ্ছে সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশান পেয়ে যাচ্ছ নো ইউর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপর কত র্যাঙ্ক করলে লোয়েস্ট মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটার সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডিটেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদেরকে বলবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবা না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদেরকে বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত ততটা বলাতে পেরেছি কেন আন প্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো